নমস্কার লেখাপড়াতে আমাদের সকলকে স্বাগত আজকের আমাদের আলোচ্য বিষয় হলো মাধ্যমিক দুই হাজার তেইশ ইতিহাস এমসিকিউ সাজেশন দ্বিতীয় অর্ধেক কুড়িটি প্রশ্ন ও উত্তর যা খুবই ভেরি ইম্পর্টেন্ট তখন এই প্রশ্নগুলি কি বহুবার মাধ্যমিক পরীক্ষায় এসেছে যেগুলি কি আজকে কি তুলে ধরা হবে উত্তর সহ তো চলো দেখি দেখো এক নম্বরে বলা আছে বাবা বৌদি সম্পাদক ছিলেন এ উমেশচন্দ্র দত্ত বি শিশির কুমার ঘোষ সি কৃষ্ণচন্দ্র মজুমদার ডি দ্বারকনাথ বিদ্যাভূষণ দেখো এখানে চারটা অপশান যে আছে চারটার মধ্যে সঠিক অপশানটি হবে উত্তরটি হবে কি এ উমেশচন্দ্র দত্ত এরপর দেখো দুই নম্বর বামাবদিনী বদনী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এ আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে বি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে সি আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে নাকি ডি আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই যে চারটি যে অপশান আছে চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে কি উত্তর কি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব তিন হিন্দু পেট্রিয়ট পত্রিকা সম্পাদক ছিলেন এ মধুসূদন দত্ত বি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সি গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নাকি ডি কালীপ্রসন্ন সিংহ এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে বি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় অর্থাৎ বি নম্বর অপশন ঠিক আছে এবার চার নম্বর প্রশ্ন হুতম প্যাচার নকশা একটি এ ছবির বই বি কবিতার বই সি গানের সংকলন ডি তৎকালীন কলকাতার সমাজ দর্পণ এই যে চারটি যে অপশান আছে এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে উত্তরটি হবে কি ডি তৎকালীন কলকাতার সমাজ দর্পণ এরপরে পাঁচ নম্বর দেখো হুতুম প্যাঁচার নকশার লেখক কালীপ্রসন্ন সিংয়ের ছদ্মনাম নাম ছিল এ হুতম প্যাঁচা বি প্যাঁচা সি নকশা নাকি ডি কালিম এ চারটি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে উত্তর উত্তরটি কি এ হুতুম প্যাচা এরপরে দেখো ছয় নম্বর প্রশ্ন কী বলা আছে নীলদর্পণ নাটক প্রকাশিত হয় এ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বি সতেরোশো একানব্ব নিরানব্বই খ্রিস্টাব্দে সি আঠারোশো ষাট খ্রিস্টাব্দে ডি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এক্ষেত্রে দেখো এই চারটি যে অপশান আছে এই চারটি অপশান হচ্ছে সঠিক হবে সি আঠারোশো ষাট খ্রিস্টাব্দে সাত নম্বর নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল এ নদিয়াতে বি ঢাকায় শ্রীরামপুরে ডি কলকাতায় এ ক্ষেত্রে সঠিক উত্তর হবে বা অপশান হবে সেটা কি বি ঢাকায় আট নম্বর প্রশ্ন নীলদর্পণ নাটকে ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন এ কালীপ্রসন্ন সিংহ বি মাইকেল মধুসূদন দত্ত সি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ডি জেমস লং এ চারটি অপশনের মধ্যে সঠিক অপশানটি হবে ডি জেমস লং নয় নম্বর প্রশ্ন প্রথম বাঙালি মহিলা ডাক্তার ছিলেন এ চন্দ্রমুখী বসু বি স্বর্ণকুমারী দেবী সি কাদম্বিনী গাঙ্গুলি ডি অবলা বসু এই চারটি অপশনের মধ্যে কি সঠিক অপশানটি হবে সি কাদম্বিনী গাঙ্গুলি দশ নম্বর প্রশ্নটি দেখো বেন্টিংয়ের আমলে জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন এ কেলভিন বি মেকলে সি কোলব্রুক ডি উইলসন এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশানটি হবে কি বি মেকলে এগারো নম্বর প্রশ্ন সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় এ নম্বর অপশন সতেরোশো তেরো খ্রিস্টাব্দে বি নম্বর অপশন উনিশশো তেরো খ্রিস্টাব্দে সি নম্বর অপশন আঠারোশো তেরো খ্রিস্টাব্দে নাকি ডি নম্বর আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে এক্ষেত্রে সঠিক উত্তর ডি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে এরপরে প্রশ্ন বারো নম্বর আলেকজান্ডার ডাব প্রতিষ্ঠা করেন এ বেতিন স্কুল বি সেন্ট জেভিস স্কুল সি জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন নাকি ডি হিন্দু কলেজ এই চারটির মধ্যে সঠিক হলো সি জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন তেরো নম্বর প্রশ্নটি দেখো স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থটি রচনা করেন এ রাধাকান্ত দেব বি বিদ্যাসাগর সি আশুতোষ মুখোপাধ্যায় ডি ডেভিড হেয়ার এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে কি এ রাধাকান্ত দেব চোদ্দ নম্বর প্রশ্নটি দেখো বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় এ আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বি আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে নাকি ডি উনিশশো খ্রিস্টাব্দে এই চারটি যে অপশান আছে এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে কি বি নম্বর আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পনেরো নম্বর সতীদহ প্রতারথ হয়েছিল যে আইন দ্বারা তা হলো এ রেগুলেশন সতেরো বি রেগুলেশন ষোলো সি রেগুলেশন পনেরো নাকি ডি রেগুলেশন চোদ্দ এক্ষেত্রে দেখো সঠিক অপশনটি হবে উত্তর হবে কি রেগুলেশন সতেরো এরপরে ষোলো নম্বর সতীদহ প্রধান রাত হয় এ আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বি আঠারোশো তেইশ আঠাশ খ্রিস্টাব্দে সি আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে নাকি ডি আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এক্ষেত্রে দেখো সঠিক অপশনটি হবে এ আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতেরো নম্বর বর্তমান ভারত রচনা করেন এ কেশবচন্দ্র সেন বি দেবেন্দ্রনাথ ঠাকুর সি স্বামী বিবেকানন্দ ডি রাজা রামমোহন রায় এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি উত্তরটি হবে কি সি স্বামী বিবেকানন্দ আঠারো নম্বর প্রশ্ন নববিধান প্রতিষ্ঠা করে করেছিলেন এ দয়ানন্দ সরস্বতী বি কেশবচন্দ্র সেন সি স্বামী বিবেকানন্দ ডি দেবেন্দ্রনাথ ঠাকুর এই চারটি অপশনের মধ্যে সঠিক এখানে সঠিক উত্তর হবে কি বি কেশবচন্দ্র সেন এরপরে দেখো উনিশ নম্বর আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন সমিত সরকার বি কেশবচন্দ্র সেন সি রাজা রামমোহন রায় ডি ডিরোজিয়ম এই চারটি যে অপশান আছে এই চারটি অপশনের মধ্যে সি রাজা রামমোহন রায় সর্বশেষ প্রশ্ন কুড়ি নম্বর অন দ্য বেঙ্গল রেনেসেন্স গ্রন্থটি রচনা করেন এ তনিকা সরকার বি যদুনাথ সরকার সি সমিত সরকার ডি সুশোভন সরকার এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে কি ডি সুশোভন সরকার তো এটাই ছিল আমাদের কি সাজেশন আশা করি তোমাদের সকলেরই কি সহযোগিতা লেগেছে যদি সাজেশনটি তোমাদের ভালো লেগে যায় অবশ্যই তোমাদের লাইক এবং কি সাবস্ক্রাইব করবে যাতে তোমরা এরকম ভিডিও বলে